আসসালামু আলাইকুম ভাই, আমার নাম আজরা। আমার প্রশ্নটা হলো, ভেজ খাবার নিয়ে লেখা বই লিখেছেন গোপীনাথ আগরওয়াল। এখানে 15-16 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, একটা গরু তার জীবদ্দশায় যে পরিমাণ দুধ দেয় সেটা খেতে পারে 90,000 মানুষ সবাই মিলে, কিন্তু গরুটাকে যদি মাংসের জন্য মেরে ফেলা হয় তাহলে সেটা মাত্র 1,000 মানুষ খেতে পারবে। ছাগলের ক্ষেত্রেও একই অবস্থা। তিনি বলেছেন যে হাঁস সোনার ডিম পাড়ে, তাকে জবাই করা বুদ্ধিমানের কাজ না। আপনি কি একমত? বোন, আপনি প্রশ্ন করলেন ওই একই বই থেকে। আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, মিস্টার সালেচা এই বইগুলো দিয়েছেন আর বলেছেন আমরা চাইলে আরো বই দেওয়া হবে। আর এই বইগুলো বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায়, মানুষ বইগুলো অবশ্যই কিনবে ইত্যাদি। আমিও সে কথাই বলছি, আপনাদের অনুরোধ করছি। আপনি এক কথার কতবার বলবেন, একই কথা রিপিট করছেন। ঠিক বলেছেন ভাই। বলছেন আমি রিপিট করছি কেন? কারণ এই কথাগুলো এখানেই লেখা আছে। যুক্তিগুলো যদি এই বইয়ে না থাকতো তাহলে আমি রিপিট করতাম। প্লিজ প্লিজ আপনারা একটু শান্ত হয়ে বসুন। মিস্টার রশ্মি ভাই জাভেরি ঠিকই বলেছেন, বইটা অন্য কেউ লিখেছেন। বইটার লেখকই এটাকে সমর্থন করে বলবেন, মিস্টার জাভেরি এটার পক্ষে বলতে চান না। তাই বইটার কথা ভুলে গিয়ে এমন প্রশ্ন করি যেটা টপিকের সঙ্গে প্রাসঙ্গিক। ঠিক, আমিও মেনে নিলাম। আমি একমত, মিস্টার জাভেরি বইগুলো পড়েন কিন্তু রিসার্চ করেন না। তিনি নন ভেজের বিরুদ্ধে লেখা বইগুলো পড়েন, তারপর সে কথাগুলো যুক্তি হিসেবে দেখাবেন। আমি মেনে নেব অথবা মানব না এটা তো বলতে পারেন না, আমি বইগুলো লিখিনি, তাই এ ব্যাপারে প্রশ্ন করবেন না, এটা অযৌক্তিক। আমাকে যদি নন ভেজ সম্পর্কে এই বইয়ের কথাগুলো বলেন, আমি হয় বলবো এটা মিথ্যা অথবা বলবো এটা অযৌক্তিক বা যৌক্তিক। আমি বিরক্ত হব কেন? বইগুলো ভেজ খাবারের পক্ষে বলছে, যদি আমি ইসলামের বিরুদ্ধে কোনো বই দেখি তাহলে বলবো সেটা মিথ্যা। এক্সকিউজ মি, আপনারা উত্তরের মাঝখানে কথা বলবেন না, আপনারা শুধু প্রশ্ন করবেন আর বক্তারা তার উত্তর দেবেন। আমি চাইবো না ডক্টর জাকির বা মিস্টার জাভেরি দর্শকদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ুন। দর্শক শ্রোতারা এখানে বিতর্ক করবেন না, মনে রাখবেন। আপনি শুরু করতে পারেন। আমি উত্তর দেওয়া শুরু করছি, আপনিও এখন থেকে সময় হিসেব করেন, প্রতিবার বাধা দেওয়া হচ্ছে। আমি উত্তর দিতে চাচ্ছি। আমি চেয়ারম্যানকে বলবো একজনের সাথে পক্ষপাত করবেন না, আমি বাধা পেলে আমার অতিরিক্ত সময় পাওয়া উচিত। আর বোন একটা যুক্তির কথা বললেন, যেটা শুধু এই বই নয় অন্যান্য অনেক বইতে আছে, ইন্টারনেটে গিয়ে দেখেন এই একই যুক্তি দেখানো হচ্ছে। প্রথমেই দুধ কি ভেজ না নন ভেজ, এটাই একটা বড় প্রশ্ন। অনেক ভেজিটেরিয়ান আছে যারা বলে যে দুধ হলো নন ভেজ। এই বই, আমি বক্তাকে দোষ দিচ্ছি না, এই বই বলছে দুধ হলো নন ভেজ, যদি দুধ খান অনেক রোগ হতে পারে। অন্যান্য ভেজ ফাউন্ডেশন বলছে না আমরা ল্যাকটো ভেজিটেরিয়ান দুধ খাই। দুধ ভেজ হোক বা নন ভেজ, একটা সহজ প্রশ্ন করি, যদি পশুদের আঘাত দিতে না চান যখন দুধ দোয়ান, যখন এই পশুদের দুধ দোয়ান এতে তারা খুব ব্যথা পায়। জানেন কৃত্রিমভাবে দুধ দোয়ালে পশুরা ব্যথা পায়। মা হয়েছেন এমন মহিলাকে জিজ্ঞেস করেন, মাঝে মধ্যে তাদের সমস্যা হয় যখন কৃত্রিমভাবে দুধ বের করা হয়, এটা খুবই কষ্টকর, তাই পশুর দুধ বের করার সময় তারা কষ্ট পায়। যখন বলছেন পশুরা খাওয়ার জন্য না, তাহলে তাদের দুধ দোয়াচ্ছেন কেন? গরু আর ছাগল এতে তারা ব্যথা পায়, এটা হলো পশুদের কাছ থেকে ডাকাতি করা। যদি বলেন এই পশুগুলো খাওয়ার জন্য না, তারপরও পশুদের দুধ খান, তাহলে সেই দুধ চুরি করছেন যেটা প্রাপ্য তাদের বাচ্চাদের, দুধটা তাদের বাচ্চাদের। ওনারা উদাহরণ দিয়েছেন যে একটা গরু গড়পড়তায় একদিনে দেয় 10 কেজি দুধ, আছে এই বইতে, যদি ভুল থাকে সমস্যা নেই, এটা ইন্টারনেটেও আছে। একদিনে 10 কেজি দুধ, প্রতি মাসে 300 কেজি দুধ, প্রতি বছরে প্রায় 3,000 কেজি। দুধের হিসেব কেজিতে কেন করেন, লিটারে করেন? এখানে কেজি কেন সেটা জানি না, লেখককে জিজ্ঞেস করেন। তারপর এখানে বলা হয়েছে যে 3,000 কেজি দুধ এটা খেতে পারবে 6,000 মানুষ, তাই পুরো জীবদ্দশায় গরুটা খাওয়াবে 90,000 মানুষকে পুরো জীবদ্দশায়, আর গরুটাকে মেরে ফেললে 1,000 মানুষ খাবে। এখানে কোনটা ভালো, 90,000 না 1,000? সেই হাঁসটাকে আপনি মারবেন কেন যে দৈনিক সোনা ডিম পাড়ে? এটা তো বুদ্ধিমানের কাজ না। আমিও ব্যাপারে একমত, তবে এটা আপনারা ভালো করে খেয়াল করবেন, দুধ দেয় এমন গরুকে কেউই জবাই করতে চাইবে না। কোন কসাইখানাতে দুধ দেয়া গরু জবাই করবে না, কারণ এই গরুগুলোর দাম অন্যান্য গরুর চাইতে অনেক গুণ বেশি। বোম্বেতে দুধ দেয়া গরুর দাম 20-25 হাজার টাকা,
যে গরুটা আমাদেরকে দুধ দেয় না তার দাম মাত্র 3-5 হাজার টাকা। তাই আমরা যেটা করি, নন ভেজিটেরিয়ানরা গবাদি পশুদের লালন পালন করি যতদিন তারা দুধ দেয়, যখন দুধ দেওয়া বন্ধ করে দেয় তখন জবাই করি। আমরা হাঁসের সবগুলো ডিম নিয়ে নিই, ডিম পাড়া বন্ধ হলে হাঁসটাকে জবাই করে তার মাংস খাই। সাপ মরল লাঠিও ভাঙল না, এক ঢিলে দুই পাখি, আমরা অনেক বুদ্ধিমান। এরপর ওনারা বললেন এই পশুদের বিভিন্ন কাজে লাগানো যেতে পারে, লাগানো যায় ক্ষেতের কাজে বা যানবাহনে, যদি পশুদের এতই ভালোবাসেন তাহলে কষ্ট দেবেন কেন। আর এছাড়াও ইন্ডিয়ার পরিসংখ্যান বলছে যে যত গরু ষাঁড় আর বলদ আছে তার মাত্র 25% প্রোডাক্টিভ আর বাকি 75% আনপ্রোডাক্টিভ। হয় তাদের বয়স হয়ে গেছে অথবা তারা পুরুষ, সবগুলো গাভী না ষাঁড়ও আছে। আপনারা এই 75% আনপ্রোডাক্টিভ গরুগুলোকে নিয়ে কি করবেন? ছাগল ষাঁড় বলদ একটা অপশন, তাদের পালন করেন নিজের খরচে। একটা ষাঁড়ের পেছনে বছরে 18,000 টাকা লাগে, পরিসংখ্যান এই কথাই বলছে, তাদের পরিসংখ্যান, এটা আমার কথা না। প্রতি বছরে 18,000, দুধ শেষ হয়ে গেলে তারা আরো 5-6 বছর বাঁচে। কোন কৃষক এই লাখ লাখ গরুর খরচ বহন করবে প্রতি বছরে 18,000? দ্বিতীয় অপশন, জীবদয়া সংস্থায় দিয়ে দেন, তারা এই পশুদের জমিতে ছেড়ে দেবে, অন্যের ফসল খাবে। তৃতীয় অপশন, জঙ্গলে ছেড়ে দেন, হিংস্র পশুরা খেয়ে ফেলবে। শেষ অপশনটাই ভালো, তাদের দুধ দেয়া বন্ধ হয়ে গেলে এই পশুগুলোকে কষাইখানে পাঠান, এতে কৃষকের লাভ হচ্ছে, সে টাকা পাচ্ছে, এই পশুগুলো থেকে আমরা অন্যান্য উপকারিতা পাচ্ছি, সেই পশুর মাংস খাচ্ছি, এছাড়াও তাদের চামড়া দিয়ে উপকার পাচ্ছি, হাড়ও ব্যবহার করছি। আশা করি উত্তরটা পেয়েছেন।